কর্মস্থলে শারীরিক, মানসিক ও সামাজিক অনিশ্চয়তার কারণে গেল আট বছরে শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে 3,676 জনের। বিভিন্ন গণমাধ্যম এবং গবেষণা সংস্থার জরিপের ভিত্তিতে পরিবেশ মাচাও আন্দোলন পবা দিয়েছে এ তথ্য। পবার আলোচনায় বিশেষজ্ঞরা জানান, উৎপাদনমুখী সিংহভাগ কারখানায় শ্রমিকদের জন্য কর্ম পরিবেশ নিশ্চিত না, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে অনেক। স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে তার শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণের সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। মানসম্মত পরিবেশ কারখানাও নেই, যারা কাজ করছে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে না। শ্রমিক এবং মালিকের ইন্টারেস্ট কখনো এক হবে না। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি কর্মপরিবেশ ঝুঁকিমুক্ত করতে শ্রম আইন ও শ্রমিক বান্ধব জাতীয় শ্রমনীতি বাস্তবায়নের সুপারিশ করে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। নারী পুরুষ সকলের জন্য সুস্থ শ্রম কর্ম পরিবেশ, মালিক শ্রমিক সমন্বয়, শ্রম অধিকার সুনিশ্চিত করা আজ সময়ের দাবি। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন ও জাতীয় শ্রমনীতিকে যুগোপযোগী করে তুলতে হবে। নারী শ্রমিকের সঙ্গে বৈষম্য দূর করে সরকারি নীতিমালা সুস্পষ্ট প্রয়োগ চান শ্রমিক নেতারা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।